কালিমুল্লাহ আপনি লিখেছেন, ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন, তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন, এটা কি সঠিক? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এরকম কথা বলা কি সমীচীন? ভাই কালিমুল্লাহ, সন্দেহাতীতভাবে আপনার সাথে আমার এ ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নাই যে কে জান্নাতে যাবে। একজন ইমানদার মানুষ, মুসলমানের সন্তান, মুসলমান, কালিমা গো, তিনি আহলে কেবলা আমার, তিনি দুনিয়া থেকে চলে গেছেন স্ট্রোকে, অতএব তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এমনটির গ্যারান্টি আমার কাছে যেহেতু নাই, অতএব তাকে নিয়ে ট্রল করা বা তাকে জাহান্নামে বলে মন্তব্য করা এটা অজ্ঞানতা ছাড়া, মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই জাতীয় কোনো ইস্যু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং যাকে তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ মাফ করেন, এটা খুবই ভয়াবহ একটি প্রবণতা যেটি আমাদের মধ্যে থাকা উচিত নয়। কিন্তু সেই সাথে আমাদের এই কথা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যারা এই ফুটবল খেলাটাকে অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে জায়গা দিয়ে দিয়েছি এবং অতিরিক্ত আপনার ভক্তি, শ্রদ্ধা, অতিরিক্ত ভালোবাসা, মানে সীমাহীন হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা আসলে আবেগ তাড়িত হয়ে যাচ্ছি এবং নিজেদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ হলো আমাদের এই আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভক্তি, ভালোবাসা কোথায় কার জন্য নিবেদন করছি সেটা একটা বড় ব্যাপার এবং তার ফলশ্রুতিতে আমি নিজের ক্ষতি ডেকে আনছি, বিধায় এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু এরপরে এই লোকটাকে আল্লাহ তাআলা অন্য কোনো কারণে মাফ করে দিয়ে থাকতে পারেন, এটা একান্ত আল্লাহ তাআলার ব্যাপার। বিধায় ওই ব্যক্তি যিনি মারা গেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করা, তাকে জাহান্নামী মন্তব্য করা অবশ্যই সীমালঙ্ঘন, সেটি ইসলাম আমাদের অনুমোদন করে না। তবে কোনো এই অমুসলিমদের সমর্থন করতে গিয়ে বা আপনার খেলার মতো একটা বিষয়কে সমর্থন করতে গিয়ে সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলার মতো ব্যাপার অবশ্যই একজন মুসলমানের জন্য, তার ইসলামের জন্য ক্ষতিকর। মিন হুসনি ইসলাম মারই তারকুম আলাই আনি, ইসলাম সুন্দরভাবে একজন মুসলমানের যখন সে অহেতুক অনর্থক কাজ ক্রিয়াকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। বিধায় মৌলিকভাবে এই অতি আপনার আবেগপ্রবণ হয়ে পড়া খেলার মতো একটা বিষয়ের জন্য সেটা অবশ্যই ত্রুটি এবং সেটা অবশ্যই আপনার সমালোচনাযোগ্য। তাই বলে ওই ব্যক্তি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না।